এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি। এই দেখেন ফুচকা গুলা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর, আর সব ফুচকা গুলা কত সুন্দর ফুলেছে। এই দেখেন 2 পিঠ এক সমান, কোথাও একটু মোটা নেই, একদম এক সমান চারিদিকে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চালের আটার ফুচকা বানিয়ে দেখাবো। আর এই ফুচকাটা মানে কাঁচাকে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর ফুচকাটা হবে একেবারে মুচমুচে আর 2 পিঠ সমান। যারা কখনো ফুচকা বানাতে পারেনি তারাও কিন্তু চোখ বন্ধ করে এটা বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ফুচকাটা বানাচ্ছি। ফুচকা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব। এই বাটি মেপে আমি 1 বাটি আতপ চালের আটা নিয়েছি, তাই জন্য এই বাটি মেপে 1.5 বাটি পানি দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিব। আজকাল ফুচকাটা একেবারে আমি নতুন পদ্ধতিতে বানাচ্ছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পানিটা ভালো মতন ফুটে গেছে, এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেবো। আর এখানে আমি আতপ চালের আটা নিয়েছি, শুকনো আটাটা নিয়েছি, আপনার চাইলে ভেজাটাও নিতে পারেন। 5 মিনিট আমি জাল করে নিয়েছি। এইভাবে খুব ভালো করে নিয়ে যায় খামিরটাকে তৈরি করে নিতে হবে, মানে খামিরটা হয়েছে মেন, খুব ভালো করে এটাকে করে নিতে হবে, আটাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডোটাকে আমি ভালো করে নিয়ে নিয়েছি, এবার চুলোটাকে বন্ধ করে এইভাবে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। চুলোতে বসিয়ে রাখা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই খামিরটা কিন্তু এখন খুব গরম আছে, এই খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিবো, যেন হাতে সহ্য করা যায় এরকম। এই ফাঁকে এবার আমি আলু আর পানিটা রেডি করে নেব। ফুচকার জন্য প্রথমে আমি পানিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে হাতে করে কষলে মানে পাল্পটাকে বেন্ড করে নিতে হবে। পানিতে দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি সাদা লবণ, মশলাটাতে কি সুন্দর সেনে উঠছে। আর দিয়ে দেবো বিট লবণ। ভাজা মশলা লঙ্কা ধনে পাতা কুচি, এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এত সেন্ট উঠছে, ভাজা মশলাটাই সেন্ট। পানিটা রেডি হয়ে গেল, এবার আমি আলুটা রেডি করব। তার জন্য এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে কষে ঝাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। ভাজা মশলা একটু একটু বেশি করে দিতে হবে, তার ভালো লাগবে। লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। একটুখানি দিয়েছি চাট মশলা,
এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর এই তেঁতুলে পানিটা দিয়ে দেবো একটু, যে সবকিছু খুব ভালো করে মেখে নেব। আমার মতন যারা ফুচকা পছন্দ করেন তারা একটি লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন। এই আলুতে লবণ আর ঝালটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। আলুটাও রেডি হয়ে গেছে, তাহলে পানি আর আলুটা আমি রেডি করে নিয়েছি। ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। ডোটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, আর অল্প একটু করে এইভাবে হাতটাকে ভিজিয়ে নিতে হবে পানিতে, এইভাবে করে মেখে নিতে হবে প্রায় 8 থেকে 9 মিনিট, এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। খামিরটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এই যে দেখেন এইভাবে সফট করে মেখে নিতে হবে। এখান থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি, এতটা কেটে নিয়েছি। এইভাবে হাত দিয়ে একটু বড় করে নিব। শুকনো চালের আটা দিয়ে রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। রুটিটাকে একেবারে আমি পাতলা করে বেলে নিয়েছি, এই যে দেখেন হাতের তলাটা বুঝতে পারছি, এইরকম পাতলা করে বেলে নিতে হবে। রুটিটাকে কাটার জন্য এখানে আমি একটা গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো একটা কোনো কিছু নিতে পারেন, সেটা দিয়ে কেটে নেবেন। এই যে দেখেন কত পাতলা, মানে হাতের তলাটা বিস্তার হয়েছে, গ্লাস দিয়ে কাটছি তার জন্য কত বড় মনে হচ্ছে দেখেন, কিন্তু এটা ভাজার পর অনেক ছোট হয়ে যায়, তার জন্য একটু বড় করে আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে আবারও রুটি বেলে নেবো। সবগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি ফুচকাগুলো ভাজবো, তার জন্য ছোটো কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা চাটু বসিয়েছি, এখানে ভাবতেই পারেন যে তেলটা গরম করে আবার নামিয়ে দিল, তার কারণ হচ্ছে এখানে একটাই চুলো আছে, যদি গ্যাসে করেন তাহলে দুই দিকে দুটো বসিয়ে দেবেন, তাহলে পরেই হবে। এবার আমি রুটিগুলো একে একে দিয়ে দিচ্ছি, এভাবে রুটিগুলোকে আমি একটুখানি সেকে নিব, তার জন্য এইভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে 1 মিনিট ভালো করে সেকে নিচ্ছি, রুটিগুলো 1 মিনিট সেকা হয়ে গেছে, উল্টে দেবো। রুটিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, এই যে দেখেন দেখতেই ভালো লাগছে। রুটিগুলো যখন এইভাবে সেকা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দেবো। এবার এবার তেলটা চাপিয়ে দিচ্ছি, তেলটাকে আরেকটুখানি গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কত সুন্দরভাবে ফুলে গেল,
এইভাবে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাইসে ভাইসে একদম মুচমুচে হয়ে যাবে। ফুচকাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, এই যে দেখেন এইরকম করে ভেজে নিতে হবে। আবারও ঠিক একই রকম করে সবগুলাই করে নেব। আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি, মানে এইভাবে করে আপনারা বানিয়ে এটাকে একটা এয়ার টাইট কৌটোর মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন, যখন ইচ্ছা হবে তখন শুধু মানে তেলে ভেজে খেয়ে নিলেই হবে। সব ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি, ফুচকা নিয়ে রেডি হয়ে গেছি। আর কে কে খাবেন চলে আসে, আর ফুচকা থেকে কিন্তু সবার মুখে পানি চলে আসে। আর দেখেন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে চালের আটা, এই দেখেন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর, আর সব ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে। আর দু একটা ভেঙেও গেছে, মানে এতটা মুচমুচে হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে দুই পিঠ এক সমান। কোথাও একটু মোটা নেই, একদম এক সমান চারিদিকে। সব ফুচকাগুলো খুব সুন্দর হয়েছে, দুই পিঠ দেখেন এক সমান। সবারই মুখে পানি চলে আসে। ফুচকাওয়ালা খেতে দারুণ হয়েছে, চালে আটার ফুচকা আমি প্রথম দেখলাম, দেখবেন এত সুন্দর হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আর এইভাবে বানিয়ে আপনাকে, আর ফুচকাগুলো এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিলেন, অনেক দিন পর্যন্ত এইরকমই মুচমুচে থাকবে, সহজে নরম হবে না। আশা করছি আজকের এই নতুন ধরনের ফুচকা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দোকানে তো ভালো হয়েছে, আর এই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আরো বেশি ভালো হয়েছে খেতে। আস্তে আস্তে খাও, বলেন না।